হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। মিনাতুল লাইফে সবাইকে জানাই আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি এটা হচ্ছে আমার সোমবারের ভিডিও। একুশে আগস্ট আর হচ্ছে 8 মাস সোমবারের দিনের ব্লগ। এটা আমার ছেলের জন্মদিন, ওর হচ্ছে 6 বছর পূর্তি উপলক্ষে আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ওর 6 বছর পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সবাই তো অনেক অনেক আশীর্বাদ করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সবাই যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির কাছে, মানে বাড়ির কাছে বলতে একটু দূরে, এটা হচ্ছে কানকি মন্দির, কানকি ধাম। এখানে গিয়েছিলাম আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে। তো ইচ্ছে ছিল না জন্মদিন করার, জন্মদিন সেভাবে করিও নি, কাউকে বলিও নি। তো আমি পুজো দিতে গিয়েছিলাম, এইখানে সব কিছুরই ব্যবস্থা আছে। এই সাইডে যে মন্দির, এটা হচ্ছে জুতো রাখা ঘর, এখানে সব ব্যবস্থা আছে বন্ধুরা। আর জায়গাটা খুব ভালো লাগছে, এখানে এগুলো দেখে মনে হচ্ছে সুপারি। আমার শাশুড়ি চাইছিল বলে এগুলো সুপারি নয়, এগুলো খেলে মানুষ নাকি পাগল হয়ে যায়, এখানে লোকটা বলছিল, গার্ডেন একটা লোক ছিল। আর সব সাইডে মানে গার্ডেনের মতো করা, খুব সুন্দর। আর নিচে যে ঘাসগুলো দেখছো বন্ধুরা সবুজ, ওইগুলো কিন্তু লাগিয়েছে, ওই নিচে কাউকে নাচতে দেয় না। আমি এখানে গিয়ে ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু বলছে এখানে নেমো না, তো আমি নামিনি। এইখানে দেখো খুব সুন্দর একটা ময়ূর পেখম মেলে আছে আর একটা এমনি দাঁড়িয়ে আছে, আর লাইট দেওয়া আছে, দেখো খুব সুন্দর লাগে। এটা কিন্তু রাতে ফোয়ারা আছে, ফোয়ারাতেও লাইটিং দেওয়া আছে, খুব সুন্দর লাগে। তো আমরা সকালবেলা গিয়েছিলাম, ওইখানে আরও যারা গিয়েছে তারা বলে রাতের বেলা দারুণ লাগে। আর এখানে কিন্তু সবাই খুব হিন্দি কথা বলে, কেউ বাংলা কথা বলে না। আর আমার ওইখানে একজন রিলেশনের মানুষ ছিল, মানে একজন আত্মীয় ছিল, যেহেতু সেজন্য আমার খুব সুবিধা হয়েছিলো। আমি বুঝতে পারি কিন্তু হিন্দি বলতে পারি না, এটা আমার একটা সমস্যা। আর বলতে গেলে বেঁধে যায়, তো ধীরে যদি আস্তে করে বলি তাহলে অবশ্য হিন্দি বলতে পারি। আর এইখানে দেখো প্রচুর অনেক অনেক রকমের গাছ রয়েছে, খুব সুন্দর লেগেছে আমার। আর অনেক রকমের ফুল গাছ আমি যা কখনো দেখিনি সেগুলো এখানে গিয়ে দেখলাম। আর এই এইটা মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, অনেকটা জায়গা নিয়ে, আর আমি পুরোটা ক্যামেরা বন্দি করতে পারিনি, অনেক বড় হয়ে গেছে। এমনিতে ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দেখো ছোট করেছি। আর এটা দেখো একটা গেট, এই যে হচ্ছে মন্দির, এইদিকে আমরা গার্ডেনে যাচ্ছি, এখানে অনেকগুলো গার্ডেন আছে, খুব সুন্দর সুন্দর গার্ডেনগুলো, দারুণ, মানে ওইখান থেকে আসতেই মন চাইছিল না, এত সুন্দর জায়গা। তো আমি পুজোর জন্য এখানে ডালা কিনেছি 100 টাকা দিয়ে। তো নারকেলও ফাটানোর একটা জায়গা আছে, আলাদা নারকেল ফাটিয়ে পুজো দিয়েছি। আর আমি পুজো দেওয়ার পরে হচ্ছে ক্যামেরা করছিলাম, মানে পুজো দেওয়ার আগে যখন দোকান খোলেনি পুজো দেওয়ার জন্য যে ডালা কিনবো, তো তখন আমি এইখানে ক্যামেরা করছিলাম। আর পুজো দেওয়ার পরে বাকি ভিডিও আমি করেছি। তো ওইদিকে ওই হচ্ছে অনেক অ্যানিমেলস বানানো আছে দেখলাম, অ্যানিমেলসগুলোর উপরে আমার ছেলেরা চড়তে চেয়েছিলো কিন্তু এখানে আটকানো, ওইদিকে যাওয়া নিষেধ আছে। তো আমি ওকে এমনি দেখাতে নিয়ে গেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু ওখানে যেতে দেয়নি। তো দেখো ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, ছোট করেছি ভিডিওটা, যেহেতু সবাই বড় ভিডিও দেখে না সেই জন্য। আর এইখানে দেখো একটা হরিণ না ওটা জিরাফ দাঁড়িয়ে আছে, এখানে গন্ডার আছে, এটা কিন্তু রাতে চালায়, এইখানে এখন কিন্তু এটা অন করবে না। আর এটা আমরা ভোরবেলা 7টা সাড়ে 7টা সময় গিয়েছিলাম, তো সব কিছুই মানে বন্ধ ছিল তখন, কিছু সেরকমভাবে খোলেনি। এখানে আর একটা গার্ডেন আছে অনেকগুলো। আর হচ্ছে যে মন্দিরের মেইন সিঁড়ি, ওই হচ্ছে পুরোহিত নাচছে, দেখো ওই যে নিয়ে আমি ওইখান থেকে নমস্কার করছিলাম, ওইটা আমি আমাকে যেতে বারণ করছিল ওই সেবক পুলিশটা, মানে সেবক ভলেন্টিয়ার সরি। তো সেই আমি যাইনি, আমি ওইখানে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। আমিও দূর থেকে এই লোকটার মতো প্রণাম করেছিলাম, এই যে
এখানে নিয়ে আসছে প্রদীপ। আর আমার ছেলে দেখো এখানে আরেকটা গেট, এই গেটের সামনে ময়ূর একটু ধরলো, আর আমি এখানে সেলফি মানে ছবি তুলেছি। তো চলো এখন আমরা হচ্ছে ডালা কিনতে যাব, কিনে পুজো দেবো উপরে গিয়ে। মন্দির কিন্তু দোতলার উপরে মানে নিচের দিকে নয়। আর ওইখানে দেখো দুটো কৃষ্ণ ঠাকুর আছে ছবি মনে হচ্ছে দেখে, কিন্তু এটা ছবি নয়, তাহলে ছবি টাইপেরই আঁকানো মানে দেখাচ্ছে, কিন্তু ছবি নয়, এটা মানুষের মতন করে একে খুব সুন্দর করে রং করেছে। আর এখানে দেখো প্রচুর গোলাপ রয়েছে, আর ওই পাশটাতে আরও গোলাপ আছে, কিন্তু ওইটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। মানে এখানে যে কত রকমের গোলাপ আছে বলে বোঝাতে পারবো না, আর কত রকমের যে ফুল গাছ আছে এই সাইডে, সব দিকে ফুল গাছ আছে। আর কিছু কিছু পাতাবাহারের গাছ আছে মনে হয় কি দেখে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের নয়, ওগুলো অরিজিনাল গাছ, আমি কাছে গিয়ে দেখেছি। আর ওই সাদা ময়ূরটার কাছে আমি ছবি তুলতে চেয়েছিলাম এইখানে, তো একটা সেবক ভলেন্টিয়ার এসে বারণ করেছিল আমাকে, বলে কি ওইখানে নিচে নামতে হবে না, ওইখানে নামা নিষেধ আছে, সেজন্য আমি আর ছবি তুলতে পারিনি। তো চলো ঘোরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর দেখো বন্ধুরা আমি একটু ক্যামেরার সামনে এসেছি, সামনে ক্যামেরাতে, আর পুরো ভিডিওটা কিন্তু আমি ব্যাক ক্যামেরাতে করেছি। হয়তো অনেকেই ভাবতে পারে আমি ভিডিও দিই কিন্তু ক্যামেরার সামনে আসি না, কিন্তু সেটা নয় বন্ধুরা, আসলে সামনে ক্যামেরাতে তো সব ভিডিও করা যায় না, শুধু আমাকে নিজেকেই দেখানো, আমাকে নিজেকে আমি নিজেকেই দেখতে পারবো শুধু ক্যামেরার সামনে, আর কিছু বাকি বাকি কিছু দেখা যাবে না। ওইখানে আমি ডালা কিনেছি, ডালা একটু দেখালাম, এখানে একটা দোকান আছে। তো আমি উপরে দেখো চলে আসছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ক্যামেরা করছিলাম, আর আমার শাশুড়ি সব দিকে ঘুরে ঘুরে প্রণাম করছে। ওইখানে দেখো একটা জিও নেটওয়ার্ক রয়েছে, মনে হয় এটা জিও নেটওয়ার্কই হবে। তো দেখো ভেতরে মন্দিরটা কত সুন্দর। আর এখানে একটা জিনিস আমি দেখলাম, ছেলেদের সিঁদুরে ফোঁটা মানে সিঁদুরে ফোঁটা দিয়ে দেয় ওইখানে যে রয়েছেন পূজারী পুরোহিত, আর আমি বললাম আমাকে দিতে, তো আমাকে বলছে কি তুমি নিজে নিয়ে নাও, হিন্দিতে বলছে, মানে কি আমাকে দেবে না যেহেতু আমি একটা মেয়ে ছেলে মানুষ বউ মানুষ, সেই জন্য বলে কি তুমি এখান থেকে নিজে ফোঁটা নাও, আবার প্রসাদ আমার হাতে দিয়েছে। তো ভালো লাগলো, খুব সুন্দর মন্দিরটা, সব দিকে ঘুরেছি, আর আমি অনেক জায়গায় ক্যামেরা করতে পারিনি, আসলে ক্যামেরা করবো না একটু ঘুরবো না একটু দেখবো, সেই জন্য আমার আর সেরকম করে ক্যামেরা করা হয়নি, তবে যেটুকু করেছি অনেকটাই করেছি। তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যদি কমেন্ট বক্স খোলা থাকে, আর একটা লাইক কমেন্ট করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আমার ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু টাইম ফুল গাছ নয়, সেটাই আমি দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে মেইন গেট, তার আগের আরেকটা গেট সেটা। তো নতুন যারা বন্ধু আছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। এই যে আমি বলেছিলাম কিছু কিছু পাতাবাহারের গাছ মনে হয় প্লাস্টিকের, কিন্তু না, এখানে সব কিছুই যা আছে সব অরিজিনাল, সব অরিজিনাল গাছ, প্রচুর গাছ আছে এখানে। আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি খুব ভালো লাগলে, যদি কোনো একটু অংশ ভালো লাগে প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর এখানে অনেক লোক আছে কাজ করার জন্য, প্রচুর লোক রয়েছে, মানে দোকান আছে, এইখানে ভিতরে খাওয়ারও ব্যবস্থা আছে, যদি তুমি জল খাবার খাও মানে সকালবেলা, তো আশি টাকা প্লেট, আর যদি তুমি বিকালবেলা ভাত সবজি টবজি খাও 100 টাকা। আর হচ্ছে এখানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে, এখানে মানে কি বলবো, ও হোস্টেল না সরি কি যেন বলে না, এখানে থাকার জন্য জায়গা আছে। এখানে দেখো সুইমিং পুলের মতো করেছে, আর ওইখানে দেখো ওই সাইডে বালু আর এক সাইডে পাথর দিয়ে জল রেখেছে, মনে হচ্ছে ডিম দেখে। আর ওই সাইডে সুইমিং পুল আছে, আমি অনেক কিছুই ক্যামেরা করতে পারিনি। আর দেখো এখন ওই মন্দিরটা দূরে দেখাচ্ছে, অনেকটা বড় জায়গা নিয়ে এরিয়ে নিয়ে আমি বলেছি মন্দিরটা। আমার ছেলে দেখো ঘুরে বেড়াচ্ছে এখানে, তো এইটার সামনেই একটা অফিস, অফিসে অনেক অফিসাররা বসে আছে, তো
আমি ওকে বারণ করছিলাম, তো আমার শাশুড়ি বলছে গুরুত্ব দে, কিছু বলবে না, তো ওকে কিছু বলেই নি। আমি যাইনি, ও অবশ্যই ওইখানে গিয়েছে, আমি যাইনি। নেমে গেছে, দেখা হয়ে গেছে, আর দেখো আকাশে মেঘও করেছে। আর ওই যে দেখো, ওই যে একটা আন্টি ঘর ঝাড়ু দিচ্ছে, ও বলছে আমার ছেলেকে তুমি স্নান করবো, স্নান করো, এখানে ব্যবস্থা আছে। আর একটা ঘরে শুধু ইয়ে ভরা, মানে কি বলবো ওটাকে, কি বলে, পঞ্চ, মানে যার যদি জায়গা না হয় না, পঞ্চ অন্য ঘরে নিয়ে বিছিয়ে দেয় ঘুমানোর জন্য। তো বন্ধুরা, আমি আর বাড়িতে এসে ক্যামেরা করতে পারিনি। তারপরে দেখো, আমি ছেলে বলছি, আমি ওকে বলেছি আমি জন্মদিন করব না, তো আমাকে বলছে মা কাউকে বলতে হবে না তোমার, শুধু আমার জন্য একটা কেক নিয়ে আসো, আমি কেক কাটবো। তো আমি কিছু মাংস এনেছি আর কেক এনেছিলাম। আর দেখো ওইখানে দেখো একটা ইয়ে আছে, এটা চিটচিট করে, ওইটা কিন্তু আমি আগুন দিয়ে আগে থেকে পুড়িয়ে তারপরে এখানে গুজে দিয়েছিলাম, তো এখন ওটা আমি সরিয়ে দিয়েছি। আর 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, সেটাতে কিন্তু আমি আগুন দিইনি, আর ক্যান্ডেলগুলো এখনও পুঁতিয়ে নিভিয়ে দেয়নি। আমি ওকে বলছি, তারপরে ও নিভিয়ে দিয়েছে। আর ওটা পোড়ানোর সময়, চিচিটা পোড়ানোর সময় ও কিন্তু ছিল না এখানে, ওইটা আমি ক্যামেরা বন্দি করিনি, ওইটা আমি নিজেই পুড়িয়ে ওইখানে দিয়েছি, ওর ওইগুলোতে ভয় করে সেই জন্য। আর জন্মদিন করেছি করিনি এটা বললেই চলে, আমি দেখো কাউকেই বলিনি, শুধু এখানে আমার শাশুড়ি আছে, আমি, আমার ছেলে আর আমার একটা মামাতো ননদ, ও আর কেউ নয়। আর আমরা মানুষ হচ্ছে 5 জন, শ্বশুর নেই বাড়িতে, ননদের বাড়ি গেছে, আর আমার বর তো বিদেশে থাকে তোমরা সবাই জানো, তো জন্মদিন সেই কারণেই করিনি আমি। তো বন্ধুরা কী আর বলবো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট আর একটি ব্লগের সঙ্গে। আর সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড়ো হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।